বিএনপি কর্তৃক আয়োজিত তারুণ্য সমাবেশ 2023 আয়োজিত হয়। শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে শনিবার শাহবাগ সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্য সমাবেশ 2023 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সফল করা এবং শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকার পূর্ণ প্রতিষ্ঠার দাবি করে সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা 10 নাঙ্গলকোটের পক্ষ থেকে বিশাল জনতার বহর নিয়ে উক্ত সমাবেশে যোগ দেন। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুস্থ নির্বাচনের জন্য অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগের একদফা আন্দোলন চূড়ান্ত করতে আগামী 27 জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আমজাদ হোসেন ফারাবি, 71 ট্রিবিউন, ঢাকা। সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা 10। আমি আজকের যে আমাদের কর্মসূচি তারুণ্যের সমাবেশ, এই সমাবেশের উদ্দেশ্য হলো এক দফা এক দাবি, আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই, যাকে খুশি তাকে দিব সেই নিশ্চয়তা চাই। নেতৃত্বে আসন করব আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়কের মাধ্যমে অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ জনতার রায়ে বিএনপি আবার ক্ষমতায় যাবে, এই আশায় বুক বেঁধে আমরা এক দফার আন্দোলনে শরিক হয়েছি। আমরা নাঙ্গলকোট থেকে, কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসেছি। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এসেছি এই দেশের জনগণকে একটি মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজ হলো এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক সরকার কবে দিবি। বলবে বলবে।